বনগা দক্ষিণের বিজেপি বিধায়কের নামে পোস্টার বনগা এলাকায়। পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বনগা দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নামে বনগার বিভিন্ন জায়গায় ফ্লেক্স। বিজেপি বিধায়কের নামে নানা অভিযোগ এনে বেশ কিছু নথি সহকারে এই ফ্লেক্স টাঙানো হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবার সকালে ফ্লেক্সগুলি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। বনগা দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, তৃণমূলের কুকীর্তির বিরুদ্ধে বনগা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারে গিয়ে আঙুল তুলেছিলাম, তাই তৃণমূল আমার বিরুদ্ধে ফ্লেক্স দিয়েছে। পাশাপাশি তিনি এদিন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। বিজেপি বিধায়কের অভিযোগ যে ফ্লেক্সগুলি দেয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। বাংলা নিয়ম হয়েছে চোরেরা চুরি করবে বলতে পারবে না। আর বনগার কিছু চোর আছে দীর্ঘদিন ধরে বনগাটাকে লুট করে চুরি করে খাচ্ছে। আর বর্তমান যিনি জেলা সভাপতি হয়েছে সে তো একটা গরুর দালাল ছিল, সেই দালালি করেছে বলা হয়েছে, তার জন্য আজকে মানে মানুষকে মানুষের কণ্ঠস্বর বন্ধ করার একটা প্রক্রিয়া। আমার নামে যে পোস্টার হয়েছে তার কি ভিত্তি আছে আমার জানা নেই। সেটা 2018 সালে এই চোরেদেরই কারসাজি ছিল এবং মহামান্য আদালত সেখানে আমাকে নির্দোষ প্রমাণ করেছে। আজকে আমি ভোটে দাঁড়িয়েছি, জনপ্রতিনিধি হয়েছি এবং বর্তমানে যিনি সভাপতি আছে তারা এখানকার কিছু দুষ্কৃতিকে কাজে লাগিয়ে বোম মেশিন নিয়ে ভোট লুট করে তারা আজকে পৌরসভা দখল। সেই কথাটা আমি সত্য কথাটা মাইকে বলেছি, তাই তাদের খুব খারাপ লেগেছে। এইসব পোস্টার দিয়ে ধমকিয়ে চমকিয়ে আমাকে নাকি দেখে নেবে তারা, এইসব ধমকানি চমকানি ওই গিদড় ধমকি স্বপন মজুমদার ভয় পায় না। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, তৃণমূল এই নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না, বিজেপি বিধায়কদের কুরুচিকর মন্তব্য মুখে আনতেও বাধে। পাশাপাশি বিশ্বজিৎ দাস আরও বলেন, অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে ওকে প্রশাসনের দ্বারস্থ হবার পরামর্শ দিচ্ছি। কুরুচিকর মন্তব্য তো আমরা করি না, যে ভাষা কথা বলছে সভ্য সমাজে কখনো মানুষ এগুলোকে গ্রহণ করে না, এটা ওদের পক্ষেই সম্ভব। এর পরিপ্রেক্ষিতে যায় এতে এখনো ভালো, ওদের যে ভাষা জ্ঞান তাতে করে মানুষ আগামী দিন ওদেরকে বয়কট করবে, সামাজিকভাবে বয়কট করবে, ওদের কমপ্লেন করুক তৃণমূলের না। তৃণমূল এই ধরনের কাজকর্মের সাথে তারা জড়িত থাকে না। তৃণমূল কংগ্রেস অত্যন্ত সুশৃঙ্খল একটা দল এবং ব্যক্তি আক্রোশ ব্যক্তি আক্রমণ আমরা পছন্দ করি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।